দেশের 95% মানুষ গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ, বলছেন গয়েশ্বর। এদিকে আয়ুব খানের মতো ত্রাসের শাসন করছে সরকার, বলছেন জোনায়েদ সাকিব। জানাবো বিএনপি নেতাকর্মীদের নিয়ে বাণিজ্য করছে আইন শৃঙ্খলা বাহিনী, বলছেন রিজভী। উপজেলা নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বিএনপি। এদিকে আইন মেনে দলীয় প্রতীকে নির্বাচন করবে না আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো সঠিক তথ্যের উপর সমালোচনা হলে তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবে সরকার, বলছেন তথ্য প্রতিমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের 95% মানুষ গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ, বলছেন গয়েশ্বর। দেশের 95% মানুষ গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গয়েশ্বর রায় বলেন, জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল ইস্পাত কঠিন জাতীয় ঐক্য, তার যোগ্য উত্তরসূরি হিসাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে তা প্রমাণ করেছেন। লুটেরা দুর্নীতিবাদ ষড়যন্ত্রকারী 5% মানুষ মাত্র একদিকে, আর আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশের 95% মানুষ ঐক্য গড়েছেন। এই ইস্পাত কঠিন জাতীয় ঐক্য স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার পূর্ব শর্ত। চলমান আন্দোলন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন এখন সাহস করে আমরা আমাদের যথার্থ কাজটা অব্যাহত রাখি, তাহলে সময়টা স্বল্প হয়ে যাবে, বেশি হওয়ার কারণ নেই। আয়ুব খানের মতো ত্রাসের শাসন করছে সরকার, বলছেন জোনায়েদ সাকিব। বর্তমান সরকার আয়ুব খানের মতো ভয় ত্রাসের শাসন করছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিব। তিনি বলেন, ক্ষমতায় বসে আছেন শেখ হাসিনা, আর দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেলে উনি বিরোধীদের উপর দোষ চাপিয়ে দিচ্ছেন। নিজেরা লুটপাট করে সিন্ডিকেটের সরকার হয়ে মিথ্যা আশ্রয় নিচ্ছে, এটা হচ্ছে স্বৈরশাসনের বৈশিষ্ট্য। এরকম চিত্র 60-এর দশকে দেখা গেছে, এখন যেভাবে দেখা যাচ্ছে হয়তো 60-এর দশক বর্তমান সময় কাছে লজ্জা পায়। আয়ুব খান ক্ষমতায় আসার পর যেরকম ভাবে ভয় এবং ত্রাসের শাসন করেছে, ঠিক তেমনই ভাবে এই সরকার একই কাজ করছে। সাকি বলেন, সরকার দেশের জনগণের নৈতিক শক্তি ধ্বংস করে দিয়েছে। দেশের 90%-এর বেশি মানুষ ভোট বর্জন করে জাতীয় নৈতিক শক্তির একটা সংরক্ষণ দেখিয়েছে। সরকার বাংলাদেশকে একটা দলীয় পারিবারিক সম্পত্তিতে পরিণত করে জমিদার করতে চায়। সরকার নৈতিক দিক থেকে দেশকে ধ্বংস করে দিতে চায়। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকারের এখনো সংকট হয়নি। মানুষ এখন সরকারের পরিবর্তন চায়, গত 2 থেকে 3 বছর ধরে জনগণ পরিবর্তন চায়। সরকারের এখন লেজে গবরে অবস্থা হয়ে গেছে। 7 জানুয়ারি নির্বাচনকে বর্জন করে তাদের অনাস্থা প্রকাশ করেছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, 1970-এর গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ দিন, এটি মানুষের আকাঙ্ক্ষাকে রাজনীতিতে রূপ দিয়েছে। আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক দল, কিন্তু বর্তমানে তার মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান করছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে আছে, তারা সিন্ডিকেট করে দেশকে তাদের দখলে নিয়ে নিয়েছে। আওয়ামী লীগকে অনেকে পাকিস্তানি দখলদার সঙ্গে তুলনা করেছে। আওয়ামী লীগ সন্ত্রাসী দখল করে দখলদারি ক্ষমতা কায়েম করেছে। বিএনপি নেতাকর্মীদের নিয়ে বাণিজ্য করছে আইন শৃঙ্খলা বাহিনী, বলছেন রিজভী। বিএনপি নেতাকর্মীদের নিয়ে বাণিজ্য করছে আইন শৃঙ্খলা বাহিনী, এমন অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, গত 7 জানুয়ারি নির্বাচন মন্তস্থ করতে বিরোধী দলগুলোর উপর ক্র্যাক ডাউন চালিয়েছে সরকার। প্রচলিত আইন নয়, সরকারের ইচ্ছায় কারাগারে রয়েছে বিএনপির শীর্ষ নেতারা। তিনি আরো জানান, কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শনিবার নয়াপল্টনে কালো পতাকা মিছিল করবে বিএনপি। এজন্য ডিএমপির কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছে দলটি। উপজেলা নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বিএনপি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন অংশ না নেওয়ার নীতিগত সিদ্ধান্ত থাকলেও এ নিয়ে মতভেদ দেখা দিয়েছে দলটির তৃণমূল এবং নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের। এছাড়া না জাতীয় নির্বাচন ও আন্দোলন কর্মসূচি ঘিরে মামলা, গ্রেপ্তার ও আত্মগোপন পরিস্থিতি থেকে বেরিয়ে সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিতে এই নির্বাচনকে অংশগ্রহণ করার পক্ষে মত দিচ্ছে কোনো কোনো নেতৃবৃন্দ। নির্ভরযোগ্য সূত্র এবং গণমাধ্যমের প্রতিবেদন বলছে, সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দলে 2 ধরনের মত রয়েছে। তৃণমূল সহ দলের বিভিন্ন স্তর থেকে ও নির্বাচনে যাওয়ার পরামর্শ আসছে, এতে করে নির্বাচনে যেতে কেন্দ্রের ওপর এক ধরনের চাপ তৈরি হচ্ছে। কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচন যাওয়ার পক্ষে একটি বাচ্চা সোচ্চার হচ্ছে। তাদের অভিমত, বর্তমান পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে নির্বাচনে যাওয়াই দলের জন্য ইতিবাচক হবে। বিএনপির একটি পক্ষ বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাবিতে আন্দোলনে অব্যাহত রাখার সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতিতে জোরালো কর্মসূচি নিয়ে এখনো মাঠে নামতে পারেনি বিএনপি। এমন প্রেক্ষাপটে দলটির অনেক নেতাকর্মী উপজেলা পরিষদ নির্বাচনকে ঘুরে দাঁড়ানোর সুযোগ মনে করছে। তারা বলছে, উপজেলা নির্বাচন স্থানীয় সরকারের নির্বাচন, এটি সরকার পরিবর্তন নির্বাচন নয়। তাদের মূল টার্গেট আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তন, সুতরাং স্থানীয় সরকারের নির্বাচনে গেলে কোনো সমস্যা হওয়ার কথা না বলে জানা গেছে।
ফলে বিএনপির স্থানীয় পর্যায়ে নেতাদের শ্রেয়জয়ী হয়ে আসার সুযোগও বেড়েছে। এই অবস্থা আন্দোলনের অংশ হিসেবে আসন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে তারা। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের অধীনে আসন উপজেলা নির্বাচনে যাওয়ার বিরোধী মত বেশ জোরালো। তাদের যুক্তি, দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচন করে, এর মাত্র থেকে তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে গেলে সারা দেশের নেতাকর্মী সমর্থক ও জনগণের মধ্যে ভুল বার্তা যাবে, অনেকে এক দলের দ্বিমুখী অবস্থান হিসাবে করতে পারে বলেও তারা মনে করছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ গুরুত্বপূর্ণ কয়েক নেতা কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলে ধারণা দলের। তাদের মুক্তির পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনা আসতে পারে। এভাবে বর্তমান পরিস্থিতি ঘুরে দাঁড়াতে উপজেলা নির্বাচন যাওয়ার পক্ষে দলের তৃণমূলের একটি অংশ। খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগের উপজেলা পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে তাদের এমন মনোভাব জানা গেছে। তবে এ ব্যাপারে দল এখনো অবস্থান স্পষ্ট নয় করায় কৌশলগত কারণে তারা কেউ নাম প্রকাশ করতে চাননি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচন কখনোই শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য, সুষ্ঠু হবে না, সুতরাং তার অধীনে কোনো নির্বাচন বিএনপি যাবে না, এই সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছে। বিএনপি এখনো সেই সিদ্ধান্ত অটল রয়েছে, উপজেলা পরিষদের ভোটে দলীয় প্রার্থী হিসাবে নৌকা না সিদ্ধান্ত নিয়েছে। এমন প্রশ্নে তিনি বলেন, এই সরকারের অধীনে নির্বাচন তো সুষ্ঠু হয় না, সেখানে দলীয় প্রতীক গুরুত্বপূর্ণ বিষয় নয়। আইন মেনে দলীয় প্রতীকে নির্বাচন করবে না আওয়ামী লীগ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদ্যমান আইন বহাল রেখে দলীয় প্রতীকে মনোনয়ন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। মূলত তৃণমূলের দ্বন্দ্ব নিরসন, মনোনয়ন বাণিজ্য বন্ধ এবং নির্বাচনকে অংশগ্রহণমূলক উৎসব মুখর করতে এমন কৌশল নিয়েছে দলটি। ফলে সার্বিক দিক এবং পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে এই সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিতে দেওয়া হয়েছে। নির্ভরযোগ্য সূত্র এবং গণমাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সূত্রগুলো বলছে, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মীদের চরম বিভক্তি এবং সংঘাতের প্রেক্ষাপটে আওয়ামী লীগ উপজেলা সহ স্থানীয় সরকার নির্বাচন কাউকে নৌকা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি স্থায়ী কোনো ঘোষণা নয়। এ কারণে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে যে ধরনের কথা বলেছে তাদের মধ্যে আবার কখনো প্রয়োজন মনে হলে দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। সেজন্য আইন সংশোধনের কোনো দরকার নেই, বর্তমান আইনের মধ্য থেকেই নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ। 2015 সালে স্থানীয় সরকার আইন সংশোধন করে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন সহ স্থানীয় নির্বাচন সংক্রান্ত সব আইনে দলীয় প্রতীকে নির্বাচন করার বিধান যুক্ত করা হয়। সে অনুযায়ী বর্তমানে সবস্তরে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে। তবে আইন দলীয় প্রণয়নের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে বিবেচনা করে আইনের সে সুযোগ লাগাতে চান বলে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আইন অনুযায়ী আওয়ামী লীগ যদি মনে করে সেখানে দলীয়ভাবে মনোনয়ন নিয়ে দেবে তাহলে সে সিদ্ধান্ত নিতে পারে। আবার দল যদি মনে করে, না আমরা এভাবে দলীয় মনোনয়ন কাউকে দেব না, আবার কোথাও কোথাও দেব, কোথাও কোথাও দেব না, দল থেকে সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। এ নিয়ে অনেক সময় স্থানীয় নেতাদের বিপাকে পড়তে দেখা যাচ্ছে। এতে দলীয় শৃঙ্খলা যেমন নষ্ট হচ্ছে, তেমনই তৃণমূল রাজনীতিতে বিভেদ বিভাজনাও বাড়ছে। দলীয় প্রতীক বরাদ্দ নিয়ে কোন দল সংঘাত ঝুড়িয়ে পড়ছে, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে দলীয় সংসদ সদস্য, জেলা উপজেলা উপসভাপতি ও সাধারণ সম্পাদককে বিপাকে পড়তে হচ্ছে। হাজার হাজার নেতাকর্মী মধ্য থেকে যোগ্য প্রার্থী বাছাই করে তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। আর প্রার্থী চূড়ান্তকরণে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত মনোনয়ন বাণিজ্যের অভিযোগ রয়েছে বলেও জানা গিয়েছে। এতে করে ভোট উৎসব ভাটা পড়ে, সেজন্য এবার দলীয় প্রতীকের বাইরে নির্বাচন করার সিদ্ধান্ত দিয়েছে দলের হাইকমান্ড। প্রসঙ্গত, 2015 সালে আইন সংশোধনের পর 2016 সালের 22 মার্চ দলীয় প্রতীকে ইউপি নির্বাচন শুরু হয়। এতে স্থানীয় পর্যায়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিনষ্ট হচ্ছে বলে অনেকে মনে করে। তাদের মতে দলীয় প্রতীককে ঘিরে স্থানীয় পর্যায়ে শুরু করে সংঘাত, সংঘর্ষ, সহিংসতা, শান্তিপূর্ণ নির্বাচন ব্যবস্থা করে ওঠে রক্তাক্ত। নির্বাচন কেন্দ্র করে নিজের দলের মধ্যে অন্তঃকন্দল ও রেষারেষি বেড়েছে। সঠিক তথ্যের উপর সমালোচনা হলে তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবে সরকার, বলছেন তথ্য প্রতিমন্ত্রী। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সঠিক তথ্যের উপর সমালোচনা হলে সরকার তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবে, তবে বিভিন্ন মাধ্যমে যারা অপপ্রচার চালায় তাদের জবাবদিহির আওতায় আনা হবে। তথ্য প্রতিমন্ত্রী বলেন, অপতথ্যকে জবাবদিহিতার আওতায় আনার জন্য আনতে চায় সরকার, সে সঙ্গে সবার সম্মত জন্য মত প্রকাশের স্বাধীনতা থাকবে। গণতন্ত্রের স্বার্থে সরকার তথ্যের অবাধ স্বাধীনতা চায়। অপতথ্য গুজব মুক্ত গণমাধ্যম গড়ে তুলতে বেসরকারি টেলিভিশনগুলোকে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেই সঙ্গে সবার জন্য মত প্রকাশের স্বাধীনতা থাকবে। গণতন্ত্রের স্বার্থে সরকার তথ্যের অবাধ স্বাধীনতা চায়। অপতথ্য গুজব মুক্ত গণমাধ্যম গড়ে তুলতে বেসরকারি টেলিভিশনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, উদ্দেশ্যমূলক ভুল তথ্য দিয়ে জাতিতে বিভ্রান্ত করার চেষ্টা করলে তা রুখে দিতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।